তুমি যত পৌরুষময় হতে পারো, সৌন্দর্যবীর্যের অধিকারী হতে পারো, তোমার কানের দুল পড়ার মধ্যে কোনো সৌন্দর্য নাই, তুমি পুরুষ, এটা শোভা পায় না। চেইন পড়ার মধ্যে তোমার কোনো সৌন্দর্য নাই, এটা শোভা পায় না। হাতের মধ্যে চুড়ি পরার মধ্যে তোমার কোনো সৌন্দর্য নাই, এটা তোমার জন্য শোভা পায় না। তোমার জন্য শোভা পায় মোচ, সেটা তোমার দেওয়া হয়েছে, মোচ লাগিয়ে দিয়েছে, তুমি আর কেন চুড়ি পরো? তোমার দাড়ি আছে, এটা তোমার রূপ। সঠাম শরীর আছে, এটা তোমার রূপ। পুরুষ খসখসে হবে, সৌন্দর্যবীর্যের অধিকারী হবে, একটু রুক্ষ হবে, এটা পুরুষত্ব, এটা পুরুষত্ব, এটা সৌন্দর্য, এটার মধ্যেই মুক্তি। আল্লাহ তাকে পছন্দ করেন সে পুরুষ মানুষ। পুরুষ টাকুর নিচে প্যান্ট ঝুলিয়ে মেয়ে লোকের মতো হাঁটবে? লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। মোহাম্মদুর রাসূলুল্লাহ টাকনুর উপরে পোশাক পরে জেনারেলের মতো হাঁটতেন, পুরুষ, এটা আল্লাহর পছন্দ। রেজাল, এরা বাপের বেটা, এদের ফুঁসফাঁস আছে। এই মেয়ে তোর মাথায় উন্না নাই কেন? এই মহিলা তুমি বোরকা ছাড়া বের হলা কেন? এই আমার বাস্তি কই যাস, এদিকে আয়, বোরকা গায়ে দে। এই বউ বেটি তোরা রাস্তায় কেন, ঘরে যা। রাজুল মানে ফুঁসফাঁস করা, রাজুল আরবি শব্দ, রাজুল মানে পুরুষ, আরবিতে পুরুষকে রাজুল বলে, রাজুল উন রেজাল, আর রাজুল মানে ফুঁসফাঁস করা, এটার ফুঁসফাঁস নাই, এটা নপুংসক। এখনকার পুরুষদের মধ্যে ফুঁসফাঁস নাই, চুপচাপ থাকে, চুপ করে বসে থাকে, মেয়ে লোকের ডরে কথাও কয় না। এটি কবরে চলে যা, দুনিয়া কি জন্য রইলি, কবরে যা তাড়াতাড়ি। বাবাকুল্লাহ খায়রুল্লাকুম মিন জাহরিহা, নবীজি বলেছেন তোমাদের মতো মানুষদের জন্য পৃথিবীর গর্বটা, পৃথিবীর ফিসু থেকে ভালো, কবরে যাও, কবরে চলে যাওয়া উচিত তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি কবরে যাইবা তত বেঁচে গেলা, কারণ তোমার মতো পুরুষ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবীর ক্ষতি, লস। রিজাল হওয়া উচিত। প্রিয় ভাইয়েরা, হযরত ওমর ফারুক দৌড়া নিয়ে হাঁটতেন, এরকম ব্যাত নিয়ে ওমর ফারুক হাঁটতেন, যে পুরুষ আস্তে আস্তে হাঁটতো পিছন থেকে সমান করে একটা ব্যাত লাগাইতেন, এই আস্তে হাঁটিস কেন, তোর গায়ে জোর নাই, জোরে হাঁট। ওমরের মায়ের ডরে ওমরের যুগের প্রজারা সবাই জোরে হাঁটত, কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত হাঁটতেন, সাহাবীরা দৌড়তেন ওনার পিছনে ওনাকে ধরার জন্য, অথচ উনি হেঁটে যাচ্ছেন, এমন জেনারেল টাইপের হাঁটা হাঁটতেন। এবং মেডিকেল সায়েন্স বলছে ওই হাঁটাটাই হার্টের জন্য অনেক বড় উপকারী। হার্ট যদি ব্লকও হয়ে যায় জোরে হাঁটার তোড়ে, ওই ব্লকের বিকল্প শিরা উপশিরা হার্টের চারপাশে সৃষ্টি হয়ে রক্তের প্রবাহকে জারি করে দেবে, ব্লকেও আপনাকে ক্ষতি করবে না। ইসলামী হাঁটা যদি হাঁটেন, হাঁটা দুই প্রকার, একটা হলো ইসলামী হাঁটা, আরেকটা হলো অন ইসলামিক হাঁটা, যেগুলি আস্তে আস্তে মরা মরা হাঁটে। এই মরা মরা হাঁটার জন্য পীর সাহেবরা দায়ী, এই পীরগুলি মানুষকে শিখিয়েছে যত মরা আধা মরা হতে পারো, আধমরা হতে পারো, তত বুজুর্গ, তত আল্লাহর ওলি। আর যদি পালকিতে চড়তে পারো তাহলে তো ফেরেশতা, আল্লাহর ওলি। এবার জোরে হাঁটলে কেমনে আল্লাহর ওলি হয়? জোরে হাঁটলে অলিগিরি থাকে না, এরকম অলিগিরির দরকার নেই। যে জোরে হাঁটার মাধ্যমে আল্লাহর বেলায় ঠিক থাকে সেই জোরে হাঁটা চাই আমরা, ওটা ইসলামিক, ওটা সুন্নাহ, ওটা হার্টের উপকার, ওটা সায়েন্স, ওটাই পৌরুষত্ব। পুরুষদের হাঁটা ওরকম হওয়া উচিত। আলহামদুলিল্লাহ আমি ওরকম হাঁটি। এবার মক্কায় হজে যখন গিয়েছিলাম, মক্কা টানেল দিয়ে পার হচ্ছিলাম, দেখলাম কে বেশি জোরে হাঁটে, দেখলাম যে আফ্রিকার এক লোক বিরাট উঁচু, 6.5 ফিট লম্বা হবে, সবাইকে পিছিয়ে ফেলে যাচ্ছে। আমি বললাম হ্যাঁ আমি বাঙালি, আজকে তোমারে জয় করবো ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর হাঁটার স্টাইলটা আমার জানা আছে, শামাইলে তিরমিজি ওখানে রয়েছে, মাশা তাকাল্লুআন কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, তিনি হাঁটতেন পায়ের সামনের অংশের উপরে স্প্রিং করে করে, একটা একটা ওয়েভ, একটা তরঙ্গ তৈরি হতো ওনার হাঁটের মধ্যে, পায়ের গোড়ালির উপরে নয়,
সামনের অংশের উপরে স্প্রিং করে হাঁটতেন, ওই তরঙ্গ সৃষ্টি হলে পৃথিবীর কেউ আপনার সাথে পারবে না। আমি ওই 6.5 ফুট লম্বা লোকটাকে দুরন্ত গতিতে আমি পিছিয়ে ফেলছি। তারপরে বলছি বাংলাদেশ জিন্দাবাদ। আজকে এই জন্য আমি অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি জানি আমি হাঁটার কারণে সুস্থ আছি। 20-25 কিলোমিটার হাঁটা কোনো ব্যাপার নয় এখনও আলহামদুলিল্লাহ। আমি নবীজি ওই সুন্নাটাকে অনুসরণ করে অনেক সুস্থ থাকি। আপনারা ওটা অনুসরণ করবেন, আস্তে হাঁটবেন না, হাঁটার মধ্যে গতি চাই।